হাতে পরে নিহত হয়েছেন 5 জন আর আহত 15। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা সাতক্ষীরা মহাসড়কের খুলনার ডুমুরিয়ার কর্ণিয়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 15 জন। পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনা যাচ্ছিল মমিতা পরিবহনের একটি বাস। এ সময় বাসটি খুলনা সাতক্ষীরা মহাসড়কের খুন্ডিয়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলে 5 জন নিহত হয়।